বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে জানাবো একটি মাত্র খাবারের মাধ্যমে কিভাবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল প্রভৃতি সঠিকভাবে এবং নিরাপদভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এই খাবারটি হলো কাঁচা কাঁঠাল। আমরা অনেকেই কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করি, কিন্তু সঠিক নিয়মে রান্না না করতে পারলে এর উপকারিতা তথা কোনো পুষ্টিগুণই পাওয়া সম্ভব নয়। তাই জানাবো সঠিকভাবে কাঁচা কাঁঠাল খাওয়ার পদ্ধতিও, তাছাড়া কারা কেন খেতে পারবেন না তাও জানাবো। তাহলে আসুন ভিডিওর মূল আলোচনায়। প্রথমত, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কাঁচা কাঁঠাল এক অমৃত সমান খাদ্যপাদান। এটি পটাশিয়ামের এক সমৃদ্ধ উৎস। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা AHA এর অনুসারে পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অতি সহায়ক। আসলে সোডিয়ামের সঙ্গে প্রেশারের সরাসরি সম্পর্ক রয়েছে। বেশি সোডিয়াম গ্রহণ করলে রক্তচাপ বৃদ্ধি পায়, এটি প্রতিষ্ঠিত সত্য। আর পটাশিয়াম সোডিয়ামের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং রক্তবাহের বা রক্তনালীর দেওয়ালের প্রেশার বা চাপ কমাতে সাহায্য করে। কাঁচা কাঁঠাল একজন উচ্চ রক্তচাপের রোগী, এমনকি যে কোনো সাধারণ সুস্থ ব্যক্তিও নিয়মিতভাবে খাদ্য তালিকায় রাখতেই পারেন। তবে একেবারে কচি কাঁঠাল বা এঁচর নয়। যে কাঁঠালের মোটামুটি বীজ তৈরি হয়ে গেছে সেই কাঁঠাল বেশি উপকারী। এবার আসুন আলোচনা করি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাঁচা কাঁঠাল কেন এত উপকারী। পাকা কাঁঠাল ডায়াবেটিস রোগীর সুগার লেভেল বৃদ্ধি করে, কিন্তু কাঁচা কাঁঠাল তা নিয়ন্ত্রণে রাখে। কাঁচা কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ নিচের দিকে। যদি আপনি ভাত বা রুটির সঙ্গে কাঁঠালের সবজি বা তরকারি খান, তাহলে ভাত বা রুটির কার্বোহাইড্রেট বা শর্করা হঠাৎ করে সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে না। তাছাড়া কাঁঠালের শোষণ খুবই ধীর গতিতে হয়, যা অন্যান্য শর্করাবহুল খাদ্যের শোষণকেও ধীর গতিতে আনে। এভাবে কাঁচা কাঁঠাল ডায়াবেটিস রোগীর ব্লাড গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। তৃতীয়ত, কাঁচা কাঁঠাল হার্টকেও সুস্থ রাখতে সক্ষম, ধমনীকে স্বাস্থ্যকর রাখে এই সবজি তথা ফল, রক্ত সঞ্চালনেও খুব সহায়ক কাঁঠাল। সবথেকে বড় কথা, কাঁঠাল যখন কাঁচা থাকে সেই পর্যায়ে এর সলিউবল ফাইবার অতি উচ্চ মাত্রায় পৌঁছায়, যা খুবই উচ্চ মানের, এবং এর ফলে কাঁচা কাঁঠাল আমাদের দেহ থেকে মন্দ কোলেস্টেরল বা LDL সরিয়ে দিতে সক্ষম হয়। যে উদ্দেশ্যেই কাঁচা কাঁঠাল খান না কেন, রান্নার অল্প আগে কাঁঠাল কাটবেন এবং টুকরো করবেন। টুকরোগুলো যেন খুব ছোট না হয়। রান্নার করার সময় পাত্রের মুখ অবশ্যই ঢেকে নেবেন এবং একেবারে কম আঁচে রান্না করবেন। এতে পুষ্টিগুণ যথাযথ মাত্রায় পাওয়া সম্ভব হবে। আর হ্যাঁ, কাঁঠালে অনেকে এলার্জি হয়। যাদের এই সমস্যা রয়েছে তারা কাঁচা কাঁঠাল খাবেন না, তবে খুব কম ক্ষেত্রেই এলার্জি দেখা যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।